হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি প্ল্যান চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী 2022 সালের টেস্ট প্যাডের অঙ্কের পেজগুলি পরপর সলভ করছি। আমাদের এর আগের কিছু ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমাদের এর আগের ভিডিওতে 376 নম্বর পেজের যে স্কুলটা আছে, সেই স্কুলের পেজটার একের দাগের, দুইয়ের দাগের এবং তিনের দাগের অর্থাৎ সত্য মিথ্যা পর্যন্ত সলভ করা হয়েছিল। আজকে চারের দাগের কোশ্চেন থেকে সলভ করবো, অর্থাৎ টু মার্কসের কোশ্চেনগুলি করে নেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানাও। ভিডিও তৈরি করার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, সেটা কমেন্ট করে জানালে ভালো হয়। ঠিক আছে, তো ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে 3,528 টাকা হবে? ঠিক আছে, এখানে আসলটা বলে দেয় নাই, চক্রবৃদ্ধি সুদের হার 5% দিয়ে দিয়েছে, সময়টাও দু বছর দিয়ে দিয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে 3,528 টাকা। তাহলে এটা করে নেবো আমরা। প্রথমে যেগুলো দিয়েছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। চারের দাগের একের কোশ্চেন, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার সমান দিয়ে দিয়েছে 5%, ঠিক আছে, সময়টা দিয়ে দিয়েছে সমান দুই বছর, আর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান দিয়ে দিয়েছে 3,528 টাকা। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান হচ্ছে পি টাকা ধরে নিচ্ছি। তাহলে অতএব মানে যেটা সমূল চক্রবৃদ্ধি বেরোবে সেটা 3,528-এর সঙ্গে সমান হবে। আমি বেশি লিখছি না, ডাইরেক্ট লিখছি যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, মানে এখানে 5/100 টু দি পাওয়ার, দু বছর আছে তাই দুই, সমান হচ্ছে 3,528। তাহলে সেখান থেকে পি, এখানে 5 আর 100 কাটাকাটি করলে 5×20 100, তাহলে 1+1/20 টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে 3,528 বা পি, এটা যোগ করলে 21/20 হয়ে যাচ্ছে, তার মতে স্কোয়ার সমান হচ্ছে 3,528 বা এই পাশে করছি, তাহলে পি ইন্টু 21/20 ইন্টু 21/20 কেন করা হলো, যেহেতু স্কোয়ার আছে বলে দুবার লিখলাম, সমান হচ্ছে 3,528 বা পি সমান হয়ে যাবে 3,528 গণিত 20/21 গণিত 20/21। এবার কাটাকাটি যাবে, তো 3 দিয়ে 1 কালে 3 7 21, 3 দিয়ে 8 কালে 3 1 3, 3 1 3, 3 7 21, 3 6 18, আবার 3 দিয়ে কালে 3 7 21, আর 1 3 দিয়ে কালে 3 3 9 27, 3 9 27, 3 2 6, 7 দিয়ে যদি ওপরটাকে কাটা হয় 392 কে, তাহলে 5 7 35 আর 6 7 42, আবার যদি 7 দিয়ে কাটা হয় তাহলে 8 হয়ে যাচ্ছে, তাহলে বা পি সমান হয়ে যাচ্ছে 8×20×20, তাহলে 8 আর 20 আর 20 যোগ গুণ করলে কত হয়ে যাচ্ছে 432, তার মানে 3,532। তাহলে অতএব আসল বেরিয়ে যাচ্ছে কত টাকা, আসল সমান হচ্ছে 3,500 টাকা। তাহলে কত টাকা হবে উত্তর, 3,500 টাকা এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন দেখে নেব, বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোশ্চেনটা অনেকবার করা হয়েছে, তাও করে নেব। 10 বছরে বলেছে দ্বিগুণ, এখানে যেহেতু সরল সুদের হার বলেছে তাহলে আমাদের আর এর মান বার করতে হবে, 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকাটা, তাহলে এইটাও আমরা করে নেব। প্রথমে যেহেতু 10 বছরে টাকাটা দ্বিগুণ হচ্ছে, তাহলে আমরা দুইয়ের কোশ্চেনটা ধরে নিচ্ছি যে আসল সমান হচ্ছে পি টাকা, কেউ এক্স টাকাও ধরতে পারে, ওটা কোনো অসুবিধা নাই। অতএব সুদ আসল, সুদ আসল কত হবে, যেহেতু দ্বিগুণ হবে বলেছে তাই পি ছিল, এর দ্বিগুণ হলে 2p টাকা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের
সুদ বেরিয়ে যাবে খুব সহজেই। সুদ কি হবে, সুদটা সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে, মানে টু পি মাইনাস পি মানে হচ্ছে পি টাকা, টুপি থেকে পি বাদ গেলে পি টাকা হয়ে যাচ্ছে। আর এখানে সময়টা কত দিয়ে দিয়েছে, সময় সমান 10 বছর, ঠিক আছে। এবার আমাদের সুদের হার বার করতে হবে, তাহলে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান আমরা সূত্রে জানি আই ইন্টু 100 বাই পিটি। এবার আই এর মান কত, আই মানে এখানে সুদ, সুদটা হচ্ছে পি ইন্টু 100 বাই পি মানে হচ্ছে আসল, আসলটা আমি পি ধরেছি সেই জন্য পি ইন্টু টি মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 10। তাহলে এখানে পি পি কেটে গেল, 10 10 100, তাহলে হয়ে গেল 10% এই কোশ্চেনের সঠিক উত্তর, 10%। এরপরে কোশ্চেন আমরা দেখব, বলেছে কে এক্স স্কোয়ার প্লাস 2x + 3 কে ইকুয়াল টু 0, সমীকরণে 20 2 সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত। তাহলে এই যে সমীকরণটা বার দিয়েছে এর 20 2 সমষ্টি বার করতে হবে আর 20 2 গুণফল বার করতে হবে, দিয়ে সেই দুটো সমান করে দিতে হবে, দিয়ে কে এর মান বার করতে হবে। তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখে নিই, কে এক্স স্কোয়ার প্লাস 2x + 3k ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে তিনের দাগের কোশ্চেন এটা, কে এক্স স্কোয়ার প্লাস 2x + 3k সমান 0। একবার দেখে নিই মিলিয়ে ঠিকঠাক লিখলাম নাকি, কে এক্স স্কোয়ার প্লাস 2x + 3k সমান 0, ঠিক আছে। এইবার আমি 20 2 সমষ্টি বার করছি, ঠিক আছে। 20 2 সমষ্টির সূত্র কি, মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি কত, এখানে হচ্ছে এই দুইটা হচ্ছে বি, এক্স এর সহগ, তার মানে মাইনাস 2 বাই এ কত, এখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ মানে হচ্ছে কে, ঠিক আছে। আর 20 2 গুণফল কত হবে, গুণফল সমান সি বাই এ, সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে সি কত এখানে, 3k, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্মটা, ঠিক আছে, ধ্রুবক পদটা। আর এ তো আমি বললাম কে, তাহলে এখানে কে আর কে কেটে গেলে 3 হয়ে যাচ্ছে। এবার কোশ্চেন অনুযায়ী শর্তে বা শর্তানুসারে লিখতে পারো, বলেছে 20 2 সমষ্টিটা আর 20 2 গুণফলটা সমান, তাহলে মাইনাস 2 বাই কে সমান হচ্ছে 3। তাহলে সেখান থেকে মাইনাস 2 সমান হচ্ছে 3k, কেটা এদিকে গুণ হয়ে গেল। এইবার আমরা ঘুরিয়ে লিখছি, তাহলে 3k সমান হচ্ছে -2, তাহলে সেখান থেকে কে সমান বেরিয়ে যাবে -2/3, তাহলে -2/3 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন দেখব, চার দাগের কোশ্চেন, বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লেখো। তাহলে এখানে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ থেকে তার অনন্য বিয়োগ করলে 9/20 হচ্ছে, তাহলে সমীকরণটা কত হবে সেটা লিখতে হবে। তাহলে এই অঙ্কটা কেমনভাবে করবো দেখে নিই। তাহলে প্রথমে চারের দাগের কোশ্চেন, আমি একটা কনসেপ্ট জিনিস কনসেপ্ট বলছি, দেখো এখানে মনে করো একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 2/ মনে করো শুধু 2, ঠিক আছে, আর এর অনন্যক হচ্ছে 1/2, ঠিক আছে। তো প্রকৃত ভগ্নাংশটাই হচ্ছে 1/2, কারণ ওপরে ছোট হতে হবে আর নিচে বড় হতে হবে, প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর এর অনন্যকটা হচ্ছে কি, 1/2 এর অনন্যক মানে উল্টো, সেটা হচ্ছে 2। এবার এই প্রকৃত ভগ্নাংশটাকে যদি অনন্যকটা বিয়োগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে -5/2, মানে এটা নেগেটিভ আসছে, ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ আর অনন্যকের অন্তর বললে যে প্রকৃত ভগ্নাংশটা সেখান থেকে অনন্যকটা বাদ দিলে হবে না, তাহলে নেগেটিভ চিহ্ন আসবে বা ঋণাত্মক চিহ্ন আসবে। কী করতে হবে, যখনই বলবে প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর, তখন অনন্যকটা থেকে প্রকৃত ভগ্নাংশটা বিয়োগ দিতে হবে, তবেই পজিটিভ ভ্যালু আসবে। যাই হোক, এটা হচ্ছে কনসেপ্ট, এবার এটা দরকার নাই। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশটি হল সমান হচ্ছে এক্স, তাহলে প্রকৃত ভগ্নাংশটির অনন্য সমান হয়ে যাবে 1/x। এবার শর্তে কি বলেছে, এদের দুজনের বিয়োগফল সমান 9/20, তাহলে প্রকৃত ভগ্নাংশে অনন্যকটা থেকে প্রকৃত ভগ্নাংশটা বাদ দিতে হবে, সমান হচ্ছে 9/20। আর এইটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর, আর ক্যালকুলেশনের দরকার নাই, এইটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরের কোশ্চেন বলেছে,
12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত, এর সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। তাহলে দুটো ব্যাসার্ধ, দুটো বৃত্ত আছে 12 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি, ছবিটা আঁকছি। প্রথমে দুটো বৃত্ত আঁকছি, একটা হচ্ছে এরকম ছোট বৃত্ত, আর স্পর্শকটাও টেনে নিচ্ছি এরকম একটা, আর একটা এরকম বড় বৃত্ত আছে, ঠিক আছে। যাই হোক, এই দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্তের এই যে সরল সাধারণ স্পর্শক এইখান থেকে এইটা এইটা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। এই বৃত্তটার কেন্দ্র এইটা এখানে কোথাও একটা আছে, আর এই বৃত্তটার কেন্দ্রটা এইখানে কোথাও একটা আছে। এবার এদের দুজনের ব্যাসার্ধ বলে দিয়েছে, প্রথমটার ব্যাসার্ধ মানে এইখান থেকে এতটা, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ মানে এইখান থেকে এতটা বলে দিয়েছে। দিয়ে জানতে চেয়েছে এদের যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এই দূরত্বটা কত হবে জানতে চেয়েছে। এই অঙ্কটা করার জন্য এইখান থেকে একটা লম্ব টানতে হবে, মানে এই বিন্দু থেকে এর ওপর একটা লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ডাটাগুলো লিখে নিই, কী কী ডাটা দিয়েছে, তারপর অঙ্কটা করব। প্রথমে বলেছে 12 সেমি আর 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি 12 সেন্টিমিটার, এটা ও নাম দিচ্ছি, আর এটা পি নাম দিচ্ছি, এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি, আর এটা সি নাম দিচ্ছি। এই গোটাটা হচ্ছে 12 সেমি, আর এইটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর তাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেন্টিমিটার। দিয়ে পি ও বার করতে চেয়েছে, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে হবে। তাহলে একটা জিনিস বোঝার আছে, এখানে এ বিটা যদি 15 সেমি হয়, তাহলে পি সিটা এটাও হবে 15 সেন্টিমিটারই হবে। এইবার এই গোটাটা 12 সেমি, আর এটা পি এটা হচ্ছে 4 সেমি। পি এটা যদি 4 সেমি হয়, এখানে সিবিটা, এই সিবিটাও 4 সেমি হবে, কারণ এর সঙ্গে সমান। এবার এই গোটাটা হচ্ছে 12 সেমি ও বিটা, সেখান থেকে সিবিটা 4 সেমি যদি বাদ দেওয়া হয়, তাহলে এইখান থেকে ও সি এই ডিস্টেন্সটা কত হবে, 12 থেকে 4 বিয়োগ হবে, 12 থেকে 4 বিয়োগ হলে 8 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা লিখে নেব, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি সমান হচ্ছে 15 সেন্টিমিটার, প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে পি এ সমান হচ্ছে 4 সেন্টিমিটার, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। যেহেতু এ বি সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তাই পি সি সমানও, অতএব পি সি সমানও হয়ে যাবে 15 সেন্টিমিটার। আর যেহেতু পি এ সমান 4 সেমি, তাহলে সি বি, অতএব সি বি সমান হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে অতএব আমরা ও সি বার করবো, তাহলে ও সি সমান হয়ে যাবে কি, ও বি মাইনাস সি বি, মানে হচ্ছে 12 মাইনাস 4, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। এইবার ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ ও পি সি থেকে পায়। এই ওপিসি মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ওপিসি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন, কারণ পি থেকে ও বি এর ওপর লম্ব সি পিসি টানা হয়েছে, পিসিটা ও বি এর ওপর লম্ব টানা হয়েছে। এটা লিখে নিলেও হবে, ওপরে লিখে নিতে হবে, তাহলে পি বিন্দু থেকে ও বি এর ওপর লম্ব টানা হলে পিসি। সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো, যে ওপি স্কোয়ার, মানে ওপি মানে অতিভুজটা কি হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে হচ্ছে ও সি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, ও সি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার।
এবার ওসি স্কোয়ার মানে কত? ওসি মানে হচ্ছে আট সেমি, আটের স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে পনেরো স্কোয়ার। এবার আটের স্কোয়ার মানে চৌষট্টি আর পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ। চৌষট্টি আর দুশো পঁচিশ যোগ করলে দুশো উননব্বই, আর দুশো উননব্বই মানে হচ্ছে সতেরো সেমি। তাহলে এদের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সতেরো সেন্টিমিটার। কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দিয়েছে ছ নম্বর কোশ্চেন, এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, যদি এ বি সমান পাঁচ সেমি, বি সি সমান সাত সেমি এবং সি এ সমান ছয় সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তিনটে বৃত্ত আছে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এ বি পাঁচ সেমি দিয়েছে, বি সি সাত সেমি আর সি এ সমান ছয় সেমি দিয়েছে, তাহলে এ যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এটা প্রথমে আমরা ছবি এঁকে নেবো, তিনটে বৃত্ত পরপর এঁকে নিই যারা বহিঃস্পর্শ করে আছে। এরকম একটা বৃত্ত আঁকলাম, এরকম একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, স্পর্শ করালাম, আর এখানে আর একটা বৃত্ত আঁকলাম যেটা এরকম স্পর্শ করালাম, ঠিক আছে। এবার তিনটে কেন্দ্র বলে দিয়েছে, তো এই কেন্দ্র থেকে এর যে কেন্দ্র সেই দূরত্বটাও বলে দিয়েছে, আর এর থেকে এই কেন্দ্র থেকে এর দূরত্বটাও বলে দিয়েছে, আর এই কেন্দ্র থেকে এই দূরত্বটাও বলে দিয়েছে। আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে যে এ বি সমান পাঁচ সেমি বলেছে, ঠিক আছে, এ বি সমান পাঁচ সেমি মানে এ থেকে বি পর্যন্ত এটা বলেছে পাঁচ সেন্টিমিটার, ঠিক আছে, আর বি সি সমান সাত সেমি আর সি এ সমান ছয় সেমি। তাহলে যেগুলো লিখে নিচ্ছি, বি সি সমান হচ্ছে সাত সেমি আর সি এ সমান হচ্ছে, দেখে নিই এবার, সি এ সমান ছয় সেমি, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি যে এই এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ হচ্ছে এক্স, তাহলে এইটুকু হচ্ছে এক্স হবে, এটাও এক্স হবে, কারণ দুটোই তো ব্যাসার্ধ। তেমনি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি ওয়াই, এটাও ওয়াই হবে, ঠিক আছে, আর সি কেন্দ্র বিশিষ্ট তার ব্যাসার্ধ হচ্ছে জেড, তাহলে এটাও জেড হবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি, ধরি এ কেন্দ্র বিশিষ্ট, তার এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক্স সেমি, ঠিক আছে। তেমনি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে ওয়াই সেমি সেমি। বাইরের একটু ডিস্টারবেন্সের জন্য আমাদেরকে ভিডিওটা অফ করতে হচ্ছে বারবার। আর সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে জেড সেমি, ঠিক আছে। এবার কোশ্চেন অনুযায়ী এখানে এ বিটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে পাঁচ সেন্টিমিটার, তাই এক্স প্লাস ওয়াই সমান পাঁচ সেমি হওয়া দরকার, এক্স প্লাস ওয়াই সমান পাঁচ। তেমনি এক্স প্লাস জেড সমান হওয়া দরকার, এসি সমান সাত সেমি ছয় সেমি, তাহলে এটা ছয়, আর এখানে জেড প্লাস ওয়াই সমান এখানে যোগ করলে এটা সাত সেমি, বি সিটা সাত সেমি বলে দিয়েছে সাত, ঠিক আছে। এরপর এই তিনটে যদি যোগ করা হয় তাহলে এখানে দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে, তাহলে টু যদি কমন নেওয়া হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এখানে পাঁচ আর ছয় এগারো আর সাথে আঠেরো, তাহলে সেখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে আঠেরো বাই দুই, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান নয় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের নয় বেরিয়েছে, আর এখান থেকে ওয়াই প্লাস জেড সমান সাত, এবার এই দুটো বিয়োগ করে দিলেই হয়ে যাবে আমাদের এক্স এর মান বেরিয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস ওয়াই সমান হয়ে যাবে নয় বিয়োগ সাত, তাহলে সেখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই সমান দুই, এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, তাহলে এক্স সমান বেরিয়ে গেলে দুই। তাহলে আমাদের বার করতে বলেছিল এ কেন্দ্রগামী যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ বার করতে বলেছিল, তার ব্যাসার্ধ আমরা এক্সই ধরেছিলাম, আর এক্সের মান দুই বেরিয়ে গেল, তাহলে দুই হচ্ছে দুই সেমি এই কোশ্চেনের উত্তর।
ঠিক আছে। এরপরের কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত হবে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, এটা কয় দাগের অঙ্ক, এটা সাতের দাগের অঙ্ক। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো, ঠিক আছে, এটা অঙ্কটা দিয়েছে, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে ওয়ান দিয়েছে, ঠিক আছে। এবার বীজদ্বয় এখানে কী কী দিয়েছে, বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা। তাহলে আমাদের বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা এর মান কত হবে, মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি এর মান কত, মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ বাই এ এর মান কত, এক্স স্কোয়ারের সহগটাকে এ বলে, তাহলে এখানে ওয়ান, তার মানে মাইনাস মাইনাসে প্লাস পাঁচ হয়ে যাবে। আর আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ মানে এখানে সি এর মানে এক দেওয়া আছে আর এখানে এর মানও এক, মানে এক বাই এক সমান এক। দিয়ে আমাদেরকে বার করতে দিয়েছে কি, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান। এবার এই দুটো যদি লসাগু করা হয় তাহলে আলফা বিটা লসাগু হবে, আলফা স্কোয়ার প্লাস ওই দ্বারা গুণ করলে বিটা স্কোয়ার। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, আর নিচে আলফা বিটা দেওয়া আছে। এরপর আলফা প্লাস বিটার মান কত, পাঁচ, তাহলে এখানে পাঁচের স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কত, এক, তাহলে এক বাই আলফা বিটার মান এক, মানে পঁচিশ মাইনাস দুই একে দুই বাই এক, তার মানে তেইশ বাই এক, মানে তেইশ হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরের কোশ্চেন দেখে নেবো, এরপরের কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এই অঙ্কটা এক্স ধরেও করা যায় বা এক্স না ধরে একশো ধরেও করা যায়, আমরা এক্স ধরেই করব, ঠিক আছে। আটের দাগের অঙ্ক ধরে নিচ্ছি, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি এক্স একক, ঠিক আছে। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলই বার করতে দিয়েছে, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ফোর পাই আর স্কোয়ার, তাহলে ফোর পাই এখানে এক্স স্কোয়ার বর্গ একক হয়ে যাবে, ঠিক আছে। এইবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে, ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে, ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে হবে, ব্যাসার্ধ কত হবে, এক্স ছিল তার সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট বাড়াচ্ছে, মানে পঞ্চাশ এক্স বাই একশো এটা বাড়াচ্ছে, তাহলে পঞ্চাশ দুই একশো, তাহলে এক্স প্লাস এক্স বাই টু মানে হচ্ছে যোগ করলে হয়ে যাচ্ছে কত, থ্রি এক্স বাই টু একক, ঠিক আছে। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, একইভাবে ফোর পাই আর স্কোয়ার, মানে এখানে আর এর মানে হবে থ্রি বা থ্রি এক্স বাই টু তার হোল স্কোয়ার, তাহলে এখানে ফোর পাই ইন্টু নাইন এক্স স্কোয়ার বাই ফোর, ফোর ফোর কেটে গেল, তাহলে এখানে হয়ে গেলো নাইন পাই এক্স স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এটা বেরিয়ে গেল পরে যে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল হলো সেটা, আর এটা আগের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান হয়ে যাবে কি, এর পরেরটা মানে হচ্ছে নাইন পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর পাই এক্স স্কোয়ার, মানে কত বৃদ্ধি হলো দেখতে হবে, বাই আগের যে ক্ষেত্রফলটা ছিল মানে ফোর পাই এক্স স্কোয়ার ইন্টু একশো, ঠিক আছে। এটা শতকরা বৃদ্ধি বার করা হবে, তাহলে নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর স্কোয়ার বাদ গেলে ফাইভ বাই এক্স স্কোয়ার বাই ফোর পাই এক্স স্কোয়ার যেমন ছিল ইন্টু একশো, পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার কেটে যাবে, চার পঁচিশ একশো, তাহলে পঁচিশ আর পাঁচে গুণ করলে একশো পঁচিশ পার্সেন্ট, তাহলে একশো পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ঠিক আছে।
এর পরে কোশ্চেন দিয়েছে, বলছে একটি ঘনকের ভিতরে সর্বাধিক 6√3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা যায়, তাহলে ঘনকটির আয়তন কত। তাহলে এখানে বুঝতে হবে যে ঘনকের ভিতরে যে সর্বাধিক লম্বা দণ্ডটা রাখা যাচ্ছে 6√3 সেন্টিমিটার, সেটাই ঘনকের কর্ণ। ঠিক আছে, তার মানে ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√3 সেন্টিমিটার, সেখান থেকে আয়তন বার করতে হবে। তাহলে এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, আমরা করে নেব। প্রথমে যেহেতু ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে ইনডাইরেক্টলি বলে দিয়েছে 6√3 সেমি, তাহলে এটা IX এর অঙ্ক। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে সমান হচ্ছে 6√3 সেমি। তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √3 × বাহু। তাহলে √3 × বাহু সমান হচ্ছে 6√3। তাহলে সেখান থেকে বাহু সমান বেরিয়ে যাবে 6√3/√3, √3/√3 কেটে গেলে বাহু সমান বেরিয়ে যাবে 6 সেমি আর কি, 6 সেমি বেরিয়ে যাবে। অতএব ঘনকটির আয়তন আয়তনের সূত্র কি, বাহুর কিউব, মানে এখানে হয়ে যাচ্ছে 6 এর কিউব মানে হচ্ছে 216 ঘন সেমি। এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি বলে দিয়েছে 88 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 2 ডেসিমিটার, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, ভূমির পরিধি বলে দিয়েছে যে 88, আর তির্যক উচ্চতা L এর মান বলে দিয়েছে যে 2 ডেসিমি, বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে যেহেতু এখানে ভূমির পরিধি বলে দিয়েছে, তাহলে 10 এর অঙ্কটা আমি ধরে নিচ্ছি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু ভূমির পরিধি 88 দিয়ে দিয়েছে, তার মানে 2πr, ভূমিটা তো একটা বৃত্ত, তাহলে 2πr সমান 88। সেখান থেকে 2 × 22/7 × r সমান হচ্ছে 88। সেখান থেকে 2 আর 22 গুণ করলে 44/7r সমান হচ্ছে 88। সেখান থেকে বেরিয়ে যাবে r সমান হয়ে যাচ্ছে 88 × 7/44, 44 × 2 = 88, তাহলে r সমান বেরিয়ে যাচ্ছে 7। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল 7। তাহলে অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, আর কোশ্চেনে বলে দিয়েছে তির্যক উচ্চতা হচ্ছে 2 ডেসিমি। ঠিক আছে, তির্যক উচ্চতা এটা আর এর মান, ব্যাসার্ধ মানে আর এর মান 7 সেমি, আর তির্যক উচ্চতা সমান হচ্ছে 2 ডেসিমি। ডেসিমি থেকে সেন্টিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 এর সঙ্গে 10 গুণ করলে 20 ডেসিমি বেরিয়ে গেল। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, তাই বক্রতলের ক্ষেত্রফল কত সূত্র, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr/L। তার মানে পাই মানে হচ্ছে 22/7, আর এর মান কত বেরিয়েছে, 7 বেরিয়েছে, আর L এর মান হচ্ছে 20। তাহলে 7 7 কেটে গেলাম, 20 আর 22 গুণ করলে 440 বর্গ সেমি, এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এরপরের দাগের কোশ্চেন দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, চোঙের আয়তন নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে আর পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে নেব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা ধরি চোঙের উচ্চতা এইচ সমান হয়ে যাচ্ছে কত বলে দিয়েছে, 14 সেমি বলে দিয়েছে। তাহলে 14 সেমি
আর চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি সমান হচ্ছে 8 সেমি, এটা ধরে নিলাম, ঠিক আছে। এইবার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলে দিচ্ছে, 264 বর্গ সেমি বলেছে। একবার দেখে নি তবু, 264 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πRh, 2πRh সমানই হচ্ছে 264। তাহলে সেখান থেকে 2 × 22/7 × r × h এর মান হচ্ছে 14, সমান হচ্ছে 264, 7 দিয়ে কাটলে 7 × 2 = 14, তাহলে এখানে হয়ে যাচ্ছে 22 × 44 = 88 আর সমান হচ্ছে 264। সেখান থেকে আর এর মান বেরিয়ে যাবে 264/88, 88 3 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে আর এর মান বেরিয়ে গেল 3, মানে ব্যাসার্ধটা 3 সেমি বেরিয়ে গেল। তাহলে আমাদেরকে বার করতে বলেছে চোঙের আয়তন, চোঙের আয়তন সমান কত হবে, সূত্র হচ্ছে πr²h, মানে হচ্ছে 22/7 গুণিত আর স্কোয়ার, মানে কি ব্যাসার্ধ হোল স্কোয়ার, মানে আমি দুবার লিখে দিচ্ছি 3 × 3 কিন্তু এইচ এর মান কত, 14, ঠিক আছে। তাহলে 7 × 2 = 14, তার মানে 22 × 2 = 44, 44 আর 9 গুণ করলে 4 × 9 = 36, 4 × 9 = 36, 37 + 38 = 39। তাহলে এত ঘন সেমি হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেখে নেব এবং এই ভিডিওর শেষ প্রশ্ন এটা। যদি x সমান 3 + 2√2 হয় তাহলে x + 1/x এর মান কত, এই ধরনের অঙ্ক আগের পেজেও দিয়েছিল, x সমান দিয়ে দিয়েছে। লাস্ট কোশ্চেন, x সমান দিয়ে দিয়েছে 3 + 2√2, ঠিক আছে। তাহলে 1/x এর মান কত হবে, 1/3 + 2√2, ঠিক আছে। তাহলে একে যদি কোঅর্ডিনেশন করা হয়, 3 − 2√2 / 3 + 2√2, 3 + 2√2 আর 3 − 2√2। এবার উপরে 3 − 2√2 আছে আর নিচেটা হোল a² - b² সূত্র হবে, তার মানে 3² আর 2√2 এর স্কোয়ার, তার মানে 3 − 2√2 / নিচেটা হয়ে যাবে 9 - 8, এটার স্কোয়ার মানে 8, তাহলে 3 − 2√2 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, সেজন্য লিখলাম না। দিয়ে আমাদেরকে বার করতে বলেছে x + 1/x, তাহলে x এর মান কত, 3 + 2√2, আর 1/x এর মান কত, এইটা, তাহলে 3 − 2√2, এখানে 2√2 কেটে গেল, তাহলে 3 আর 3 যোগ করলে 6 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের উত্তর। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এর পরের ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার শর্ট কোশ্চেন এবং MCQগুলো সলভ করব আর 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। এই পেজে যদি কোনো বইয়ের বাইরের অঙ্ক থাকে সেটা কমেন্টে জানাও, আমি করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। উপকারী হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলবে না।